নানা রকম দুর্নীতির সমাহাত তৃণমূলে দেখাই যায়, অভিযোগ ওঠে, নেতা মন্ত্রীরা জেলও খাটেন। এবার সোনা পাচারেও তৃণমূল নেতার নাম জড়িয়ে গেল। গায়ে ঘাটায় কোটি কোটি টাকার সোনা উদ্ধার হয়েছে এবং সেখানে এক তৃণমূল নেতার নাম জড়িয়েছে। বিতর্ক হতেই অস্বস্তিতে শাসক দল কি করলো জানেন? অস্বস্তিতে পড়ে শাসক দলের সাফাই, আরে ও নেতা নয় সমর্থক। আচ্ছা নেতা নয় বুঝলাম, অস্বীকার করলেন, সমর্থক হলেই কি, অর্থাৎ শাসক দলের সমর্থক হলেই কি সাত খুন মাফ? অনুপ্রবেশ ইস্যুতে যখন তোলপাড় বাংলা সহ গোটা দেশ, তখনই গাইঘাটার ভারত বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার হলো কয়েক কোটি টাকা মূল্যের সোনার বিস্কুট। একটি দুটি নয়, 50টি সোনার বিস্কুট উদ্ধার করেছে বিএসএফ, যেগুলির বাজার মূল্য প্রায় 4.5 কোটি টাকা। আর বিপুল এই সোনার বিস্কুট উদ্ধারের ঘটনায় নাম জড়িয়েছে শাসক দল তৃণমূলের। সোনা পাচার করতে গিয়ে এবার বিএসএফ এর জালে গ্রেপ্তার তৃণমূল নেতা। বিএসএফ সূত্রে জানা গিয়েছে যে অবৈধভাবে সোনা মজুত করা ছিল তার কাছে, এবং বিএসএফ এর গোপন সূত্রে খবর পেয়ে গাইঘাটা থানার পাঁচপোতা এলাকা সীমান্তে ঠিক তৃণমূল নেতার বাড়িতেই, তিনি পেশায় আবার একজন সিভিল ইঞ্জিনিয়ার, 6 কেজির কাছাকাছি সোনা উদ্ধার হয়। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, সোনার বিস্কুট সহ গ্রেপ্তার হওয়া যুবকের বাবা তৃণমূল নেতা। যদিও স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বের পাল্টা দাবি, ধৃত তৃণমূল নেতা নন, দলের সমর্থক মাত্র। এলাকার নেতৃত্ব দেয় তৃণমূলের নেতা মৃদুল বিশ্বাসের ছেলে, সোনা ধরা পড়েছে, ধরেছে বিএসএফ, গুলি চালিয়েছে বিএসএফ। কেন সোনা, সোনা পাচার গাড়ি সোনা নিয়ে চলে যাচ্ছিল। তৃণমূলের নেতা নয় এবং যথারীতি সে সিপিএমই করতো। বিগত 2-3 বছর হলো আমাদের দলে জয়েন করেছে, কিন্তু আমাদের দলের একটা সমর্থক ছিলেন। উদ্ধার হওয়া সোনা কলকাতার DRI অফিসে পাঠানো হয়েছে। রিপাবলিক বাংলা। তৃণমূলের গোষ্ঠী কন্দলের খবর তো রোজ দেখাই আমরা। তৃণমূলের গোষ্ঠী কন্দলে এমন পর্যায়ে চলে যাচ্ছে এক সময় যে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের পদত্যাগের দাবি করছেন খোদ তৃণমূলের নেতা, এবং তারা বলছেন যে এই পঞ্চায়েত প্রধানের কোনো কাজ আদতে হচ্ছে না। এই ঘটনা ঘটেছে ইসলামপুরে, এবং ইসলামপুরে এই ঘটনার পর তৃণমূলের গোষ্ঠী কন্দলটা আরও একবার বড় করে প্রকাশ্যে চলে এলো। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের কমলাগাঁও সুজালী গ্রাম পঞ্চায়েত এই মুহূর্তে রয়েছে। এখানে তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিল, এবং এই তৃণমূল গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে তার অপসারণের দাবি জানিয়ে তৃণমূলের অঞ্চল কমিটির পক্ষ থেকে এখানে ধর্নায় বসেছে। আজ তাদের 5ম দিন তারা এখানে লাগাতার ধর্নায় বসেছে, একমাত্র দাবি যে গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান রয়েছে তাকে অপসারণ করতে হবে। ইসলামপুরের সুজালী গ্রাম পঞ্চায়েতের প্রধান নূরে বেগম আর তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তৃণমূলের, প্রকাশ্যে শাসক মন্ডল, লাগাতার 5 দিন ধরে ধর্নায় তৃণমূল নেতৃত্ব। দেখেন আমাদের তো দাবি না, সাধারণ মানুষের কাছ থেকে যে আবাস যোজনার টাকা নিয়েছে আমাদের প্রধান নূরে বেগম, গ্রাম পঞ্চায়েতের অফিসে 161 জনকে টাকা দিয়েছে, এখনও আমাদের 939 জন মানুষকে টাকা দেয়নি, তার জন্য এই ধর্নায় সাধারণ জনগণ বসেছে, জনগণের সাথে আমাদেরকে থাকতে হবে। রাতারাতি কোটিপতি হয়েছে নূরে বেগম, অভিযোগ তৃণমূল অঞ্চল সভাপতি। দেখবেন 2012-13 তার পরপটি মোটামুটি 1 লক্ষর পরপটি ছিল না, কিন্তু আজকে 100 কোটি টাকার প্রপার্টি কথা থেকে আসলো, সেটার জন্য মিডিয়ার মাধ্যমে আমি বলতে চাই। সরকারি টাকা আত্মসাতের অভিযোগ নূরে বেগমের বিরুদ্ধে, তাকে বাদ দিয়ে পঞ্চায়েত মেম্বারদের যে কেউ প্রধান হতে পারেন বলে দাবি তৃণমূল ব্লক সহ সভাপতি। আমরা জানিয়েছি, অবশ্যই শুনছে, তারা তদন্ত করছে, বিষয়টা দেখছে। আমরা বিডিও ম্যাডাম, আমাদের আমরা যা শুনলাম প্রাপাস্তে থেকে বিডিও ম্যাম DMকে সব রিপোর্ট পাঠিয়ে দিয়েছে, এখন DM কি করবে না করবে দেখছে, তিনি একটা ইনকোয়ারি করছে। যদিও নূরে বেগমকে আগেই দল থেকে বহিষ্কার করেছে ব্লক তৃণমূল সভাপতি জাকির হোসেন, তবে প্রধান পদে এখনও বহাল নূরে বেগম। যতদিন না নূরে বেগমকে প্রধানের পদ থেকে সরানো হচ্ছে ততদিন ধর্ণা চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি। এখন তাকে সরিয়ে সুজালী গ্রাম পঞ্চায়েতের প্রধান কে হবে সেই অঙ্কই কষছে তৃণমূল। সুজালী থেকে তুষার বিশ্বাস, রিপাবলিক বাংলা। অনুপ্রবেশ এ দেশের জন্য, এ রাজ্যের জন্য একটা বড় সমস্যা, বিশেষ করে বাংলার আরও বড় সমস্যা, যেখানে বিরোধী দল নেতা অভিযোগ করেন 72টি জায়গায় জমি পাওয়া যাচ্ছে না। ঠিক সেরকম একটা জায়গায় বিএসএফ এবার অভিনব পদ্ধতিতে অনুপ্রবেশ আটকানোর চেষ্টা করছে। নদিয়া বাংলাদেশ সীমান্ত, সেখানে
মৌমাছিকে ব্যবহার করা হচ্ছে অনুপ্রবেশ রুখতে। অনুপ্রবেশ করতে এলে মৌমাছির বাক্স খুলে দেওয়া হচ্ছে, হাতে নাকিতে নাকি ফলও পাওয়া যাচ্ছে। দেখুন, ধূপকাঠি তৈরি থেকে টেলারিং, কেক চকলেট বানানো থেকে ফুল চাষ, মাছ চাষ থেকে মৌ চাষ, নদীয়ার সীমান্তবর্তী এলাকায় মহিলাদের প্রশিক্ষণ দিচ্ছে বিএসএফ। ভারত বাংলাদেশ সীমান্তে অপরাধমূলক কাজ রুখতে এবং অনুপ্রবেশ আটকাতে এমনই উদ্যোগ বিএসএফ এর। বিভিন্ন ধরনের যেমনি সায়া, ব্লাউজ, নাইটি, ফ্রক ইত্যাদি আরো আরো জিনিস আমরা শিখছি। এখন আমাদের ব্লাউজের মানে সেলাই কাটিং শেখানো হচ্ছে, আর আমাদের বলতে পারবো না মানে আমাদের যথেষ্ট সম্মান করে স্যাররা। যেসব কুকি, বিস্কিট আর কোল্ড ড্রিঙ্কস, কেক, বার্গার, ডোনাট, পিৎজা তৈরি করি এখানে। কেক এগুলো কি নিজেরাই তৈরি করেন? হ্যাঁ, আমরা এখানে নিজেরাই তৈরি করি। শিশুদের খেলার জন্য বিএসএফ এর পক্ষ থেকে তৈরি করা হয়েছে পার্ক, আর অনুপ্রবেশ আটকানোর জন্য মৌমাছির চাষ করা হচ্ছে সীমান্তবর্তী এলাকায়। এক মৌমাছি থেকে যে চাক আছে সেটা শত্রুপক্ষকে অনুপ্রবেশে বাধা দেয়, আর দ্বিতীয় এই মধু থেকে উপার্জিত অর্থ এই স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কাজে লাগে। বেকারত্বদের সুযোগ নিয়েই সীমান্তবর্তী এলাকায় অসহায় মানুষদের পাচারের কাজে ব্যবহার করছে দুষ্কৃতীরা, তাই গ্রামবাসীদের স্বনির্ভর করার চেষ্টা বিএসএফ এর। সীমা পে যো ভি ক্রাইম হ্যায় আগর উসকো আপকো গৌর সে দেখেন তো বেসিক্যালি ইসলিয়ে হ্যায় ক্যোঁকি ওহাঁ পে লোগোঁ কে পাস রোজগার নেই হ্যায়। মাশরুম কাল্টিভেশন চালু হো গয়া, ইসসে উনকে খানে মে ভি জো পৌষ্টিক তত্ত্ব হ্যায় ভো ভি বড়েঙ্গে, আর সাথ সে সাথ উসকো আগর মার্কেট মে বেচতে হ্যায় তো উনকো আপনে জেব মে আমদানি কা ভি এক জরিয়া মিল জায়ে। কাদিপুর গেদের পাশাপাশি টুঙ্গি সীমান্তেও চালু করা হয়েছে এমনই উদ্যোগ। সীমান্তবর্তী বাসিন্দাদের তৈরি ধূপকাঠি ইতিমধ্যেই জনপ্রিয়তা পেয়েছে বাজারে। নিজেরা অর্থ উপার্জন করতে পারায় খুশি সীমান্তবর্তী গ্রামের মহিলারা। ধীরে ধীরে কমছে অপরাধমূলক কাজও। নদীয়ার ভারত বাংলাদেশ সীমান্ত থেকে পলাশকান্তি মণ্ডল, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।